উজান থেকে নেমে আসা পানি এবার ডুবিয়েছে গোটা উত্তরাঞ্চলকে। উত্তরের জেলা কুড়িগ্রাম প্রায় পুরোটাই ভাসিয়েছে সর্বগ্রাসী এই বন্যা। দক্ষিণের ভাটির দিকে যাওয়ার আগে বন্যা রেখে গেছে তার হিংস্রতার চিহ্ন। পানির নিচ থেকে জেগে উঠছে একের পর এক ধ্বংসলীলা। বন্যার পানিতে ধসে গেছে অসংখ্য ঘরবাড়ি, পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে প্রায় সবগুলো রাস্তায়, ভেঙেছে ব্রিজ কালভার্ট সহ অসংখ্য স্থাপনা। সড়কের বেহাল অবস্থায় বন্ধ হয়ে গেছে সেখানকার গুরুত্বপূর্ণ সোনাহাট স্থলবন্দর। নষ্ট হয়েছে রোপা আমন সহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি। আমাদের এখন সর্ব সারা ভিটে সারা, এক কিলো ভাগে ফেলাইছে, বাড়ির থেকে কোনো জিনিসপাতি পর্যন্ত নিতে পারি নাই। বাবা আমার কথা আসে না, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখানে মানুষ চলাফেরা করার মতো কোনো রাস্তাঘাট নেই। আমাদের এই স্থলবন্দরে 5000 শ্রমিক এখন বেকার করে আছে, আমরা ব্যাংকের টাকা দিতে পারতেছি, সুদ দিতে পারতেছি না। বন্যায় তলিয়ে গেছে নেত্রকোনার অন্তত 10,000 হেক্টর রোপা আমন ও বীজতলা। টানা কয়েকদিন পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে অন্য সব ফসলি জমিও। কৃষকরা বলছেন নতুন করে ধান আবাদের আর কোনো সুযোগ নেই এখানে। একদিকে অগুন্তি মানুষের কর্মহীন জীবন, অন্যদিকে ফসলহীন আগামীর চিন্তায় দিশেহারা হাজারো মানুষ। এখন পর্যন্ত এই দুঃসময়ে আশার বাণী নিয়ে কেউ যায়নি তাদের কাছে। জ্বালাজুলা সব খেয়ে গেছে, এখন আমরা ধান লাগানির মতন জ্বালা আমাদের কোনো কিছু নাই। কি যে হয় আল্লাহ আমাদের জানে, বাজারে কি হয় লাগাই জন্য একটা পানি চলে। কৃষি অফিস থেকে কোন লোকে আমরা একটু কবর কবর লইছে না, এ পর্যন্ত তারা আইসেই না। উত্তরে পানি কমেছে কিন্তু যে ক্ষত চিহ্ন রেখে গেছে তা সেখানকার মানুষকে ভোগাবে বহুদিন। এ দুর্ভোগ থেকে কিছুটা হলেও রেহাই পেতে দুর্গত মানুষ চেয়ে আছেন সরকারের দিকে।